আজকে আমি তোর সঙ্গে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়া, আমি কখন নবী হই? বলা হয়েছে যখন আদমের দেহ তৈরি হয়েছে, কোন তো নবিয়ান তখন আর আদম বাইন রুজু বাইন তো, বাকি নবুয়তের যে সংশ্লিষ্ট বিষয়গুলো রিসালাতের সাথে তিনি যে রসুল হয়ে আগমন করেছেন বা দায়িত্ব যে কি ছিল তার নবুয়তের সংশ্লিষ্টতা কোন কোন বিষয় সবই ছিল, যদি এটাকে আমরা বিশ্বাস করি তাহলে স্পষ্ট করে পবিত্র কোরআনে তাদেরকে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষিত হচ্ছে যত নবী এসছেন, বিশেষ করে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশ্ব জগতে আগমন, তার মধ্যে একটি হলো তিনি আল্লাহর নিদর্শন গুলো জানাবেন, ওগুলো মানুষকে শোনাবেন, কারণ মানুষের শতভ্রষ্টতা 600 বছরের একটা দীর্ঘ সময় পর্যন্ত কোন নদী এবং রসুল জগতে ছিলেন না, সুতরাং মানুষগুলো কিন্তু পূজার দিকে মানুষগুলো এমন কতগুলো দিকে ছুটে পড়েছিল যেগুলো প্রকৃত অর্থে সত্য পথ ছিল, এখন আবার মানুষ ভুলে গেছে ভুলে গেছিল। আমরা একটা ফোন নিয়ে আলোচনা হলো যে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? প্রশ্নটি আমার প্রশ্নটি হইল কোরআন শরীফে যে তেল আছে যারা আপনারা আমাদের কি হয়েছে আপনার আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে যদি প্রশ্ন করেন, আমরা আমাদের প্রশ্ন বুঝতে পারছি না। আসলে কোরআন শরীফে যে সবাই মতো একটা শ্রদ্ধা আছে, এটা কি আমরা সবাই বাজারের লোকরা শ্রদ্ধা দিতে হবে কেন শ্রদ্ধা দিতে হবে? জি, আমরা আরেকটা ফোন নিব। জি দর্শক, আসসালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। জি, কে বলছিলেন? জি, আপনার প্রশ্নটি পূর্বে যে নামাজটা যেমন যে নামাজটা কায়েম করতেন নবুয়তের পূর্বে, রসুল যখন এসছেন তখন ওহী যখন আসা শুরু করলো তখন কিন্তু কোন নামাজ ছিল না, নামাজ তো এসেছেন সে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগে। তার মানে রসুল যখন হিজরত করে যাচ্ছেন মদিনায় তার 1 বছর আগে পবিত্র মেহরাজে নামাজ পড়েছে। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অর্ঘিকা জাতীয় আমল করতেন, তার কারণ তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত তিনি পড়েন, কারণ দাদা যখন যেটাকে দিনে হানি বলে হানি বলে হানি শুরু করেছিলেন, তো এই দিনে হানিফের উপরে তার দাদা থাকার কারণে যখন তিনি 6 বছর বয়সে মাকে হারেন তখন কিন্তু এই দাদা আজকে আসার পর তার অধীনে আসার পরে 2 বছর তিনি দাদার সাথে উঠাবসা করেছিলেন, আর 2 বছর পর তো দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে এই 2 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার সাথে সেরা পর্বটি দিতেন, কিন্তু তার দাদা দিনে হানিফের উপরে দিনে ইব্রাহিমের উপরে বা ইসলাম ইব্রাহিম ধর্মের উপরে সেখানে তিনি এখন তো নিরিবিলি হয়ে তিনি আল্লাহরে বা ধ্যান ভগ্ন রেখে ধ্যান ভগ্ন ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু দাদার কাছেই মূলত সেরা পর্বত শুনেছেন এবং সেরা পর্বতের গুহায় যে আমলগুলো করতে হয় ওই কিন্তু দাদার কারণেই তার শেখাতে হয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তার উপরে নামাজ ফরজ হওয়ার আগে যে অজিফা গুলো তিনি করতেন সেখানে অবশ্য রুকু সেজদা বা নামাজের নামাজের ছিল না, এটা নয়, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু পূর্বে রুকু সেজদার সময় তারা তো এশার নামাজটা নতুন করে ফরজ হয়েছে, কিন্তু এর আগে তো ফজর জোহর আসর মাগরিব এ নামাজই তো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সেখানে কোরআন স্পষ্ট বলে দিয়েছে ওয়াক্ত ও মাররাত ওয়াসজুদু মা সাজিদিন, মরিয়মকে বলা হয়েছে ওয়াসজুদি এর উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতের যে নামাজের যে বিষয়গুলো এগুলো না শুরু হওয়ার আগে স্বতন্ত্র কোন ফরজ নামাজ ছিল না। যে আমরা তো করবো। দর্শক, আসসালামু আলাইকুম।